ভালোবাসাটা যদি না পাই ওটাই তো আমাদের আশীর্বাদ তাই না আর ওটাই তো চাইছি ভালোবাসার আশীর্বাদ ওটা যদি না পাই কারণ ফাঁকা ফাঁকা লাগে তাই না আর যাই হোক আজকের এই স্টেজ বা মঞ্চ যাই বলো না কেন এটা আজকে আমার কাছে স্টেজ বা মঞ্চ না ধরে নাও এটা আজকে আমার কাছে স্কুল কিন্তু স্কুলে দিদিমণি আমি না আমার দিদি আজ আমার দিদির বিয়েতেই আমার দিদি আসেনি তার বদলে আমি এসেছি কিন্তু এটা কি ভালো লাগে প্রথম দিন এসে এরকম ফাঁকা ফাঁকা ক্লাস দেখতে ভালো লাগে কি ছেলেদের তো ভালো লাগবেই আ দিদিমণি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ আজকের তো দিদিমণির নেই কেউ তাই দিদিমণি খালি একা করে এত দেরি করে এলি কেন আপনাকে ঠিক চিনতে পারলাম না আমি আমি তো দিদিমণির বোন ও মা দিদিমণির বোন কি ভরছ এত দেরি করে এলি কেন ও বাড়িতে আমি কিতকিত খেলছিলাম কি খেলছিলিস কিতকিত স্কুল আসার সময় কেউ কিতকিত খেলে আমার দিদি তোর নামে যা বলেছে ঠিক বলেছে যে তোকে যদি বেঁধে রাখা যায় দড়িটা পাওয়া যাবে তোকে পাওয়া যাবে না তুই এত ভালো ছেলে ভদ্র বাড়ির অভদ্র ছেলে তাতে কি হয়েছে কিছু হয়নি আমার দিদি তোকে একটা কবিতা দিয়েছে করেছিস ও হয়ে গেছে আপনি বলুন না একদম ফাটিয়ে দেব হয়ে গেছে তাহলে আমার দিদি তোর নামে যা বলেছে সম্পূর্ণ মিথ্যা কথা মিথ্যা কথা না তাহলে তুই যেহেতু পড়াটা করে এসেছিস সবাইকে একটু ঝরঝর করে শুনিয়ে দে বলবো হ্যাঁ বলি বল রাস্তায় রাস্তায় বাম্পার দিদিমণির টেম্পার উচ্ছা গাছে উচ্ছা নেই দিদিমণির বাবার টকে চুন নেই দিদিমণির বাবার আছে টোটো দিদিমণির হাত ছোট দিদিমণি যাবে সাইকেলে আমি যাব হেঁটে দুজনেরই দেখাবে এত সুন্দর উৎসব কমেডির পবিত্র মঞ্চের সামনে এতক্ষণ ধরে এটা কি বললি আরা কবিতা কে দিয়েছে আই কে দিয়েছে ওরা আমার ঠাকুমা দিয়েছে দিয়ে কি বলেছে বলেছে এই কবিতা যে মুখস্থ করবে সে তাড়াতাড়ি মেয়ে ছেলেকে চোখ মারা শিখবে কি তুই চোখ মারবি আমার ঠাকুমা বলেছে আমার কি দোষ স্কুলে এসে আর আসার সময় কি করছিলিস তুই কোগলোকানি খেলছিলাম সেটা কি খেলা তুমি বুঝবে না তুমি বাচ্চা ছেলা এদিকে দেখা আমি বাচ্চা ছেলে না তুমি তো বুড়া ধাড়ি কি খেলছিলিস কোগলোকানি সেটা কিভাবে খেলে একদিন খেলে বা বুঝতে পারবে এখন বল কিভাবে খেলে মনে করুন তুমি আমি দুজনে খেলছি কেন মনে করব ও দিদিমণি মনে করুন না মনে করুন তুমি আমি ও দিদিমণি একটা সত্যি কথা বলবো বল আপনার হাত এত নরম কেন আর মনে করুন তুমি আমি দুজনে খেলছি আচ্ছা দিদিমণি ওই যে গাড়া বসে রয়েছে গাড়ার গোয়াল ঘরেতে গিয়ে তুমি লুকিয়ে গেছো তোমাকে খুঁজছি দিদিমণি কুক দিন দিদিমণি কুক দিন আপনি না কুক দিলে তখন আমি রেগে বলবো দিদিমণি কুক দিবি না বিড়ি খাবি কুক দিবি না বিড়ি খাবি এই ইংরেজি ঝাড়বেন না কেন বাংলাতে আমি থত মত ইংরেজিতে না আমি ঝড়ের মত কিসের মত ঝড়ের মত বেশি কিছু কথা হবে না তুই একটা ইংরেজি বল বলবো হ্যাঁ ওড় ওড় ক্যাক ক্যাক ফড় ফড় ক্যাক ক্যাক লাখ লাখ ওটা কি ছিল ওটা ইংরেজি ওটা ইংরেজি সত্যি বলছি এখানে যারা ইংরেজি জানে তোর তুমি মূর্খ তোমার এখানে সবাই শিক্ষিত তাই না শিক্ষিত আমি মূর্খ না তুমি তো বুড়া ধাড়ি দেখ তুই খুব ভালো ছেলে আমি জানি হ্যাঁ তোর জন্য এই পাগল হয়ে যাচ্ছি সেটাও বুঝতে পারছি না না তোমাকে পাগল হতে হবে না আমি রয়েছি আবার যাও প্রথম প্রশ্ন করব হ্যাঁ বলুন ঠিকঠাক ভাবে উত্তর দিন হ্যাঁ কোনো চাপ নেই কান ধরো কানে নালে দাঁড় করে হ্যাঁ বলুন না ঠিক তো ঠিক সব পড়া করে এসেছি বলুন গুড বাই তাহলে হ্যাঁ বল তো বিবেকানন্দ বগলে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে কেন ওটা সবাই জানে বিবেকানন্দর বগল থেকে ঘাম গন্ধ বেরাইবে কি ওটা কি ছিল প্রশ্ন করেছেন উত্তর দিয়েছি ও মা সত্যি বলছি তোদের এই পাগল হয়ে যাব তুমি পাগল হয়ে গেলে ওই যে ছাগলটা রয়েছে না ওখানে হয় বন্ধ রয়েছে ছাগলের কাছে বসে বসে ঘাস খাবো তোর মতো ছাত্র যেন আর কোনো দিদিমণি না হয় দ্বিতীয় প্রশ্ন করছি বলুন বল তো চুল কয় প্রকার ও অনেক রকমের হয় দিদিমণি যেমন যেমন ওই যে আমার ঠাকুমা বসে রয়েছে ঠাকুমার পাকা পাকা চুল আমার ইয়ং বন্ধুদের কালো কালো চুল আমার সাদা সাদা চুল ঠিক করে বুঝিয়ে বল যেন এখানে সবাই বুঝতে পারে ও দিদিমণি ঠিক করে বলবো হ্যাঁ ঠিক করে বুঝিয়ে বল ও দিদিমণি বল এই যে আমার মাথার চুল দেখছেন না আচ্ছা এটা হলো মাথার চুল ঠিক আছে তার একটু নিচে নামুন
দেখবেন এই যে আমার ভুরু আছে এটা না দিদিমণি ফেলেছেন দিদিমণি তার আরেকটি নিজে নাম দেখবেন এই যে আমার গম্প আছে এটা না গম্পের চুল দিদিমণি আরেকটি নিজে নাম দেখবেন ওই যে আমার দাঁড়িয়ে আছে এটা না দাঁড়ির চুল দিদিমণি আরেকটি নিজে নাম দেখবেন ওই যে আমার ছাতি আছে এটা না ছাতির দিদিমণি আরেকটি নিজে নাম দেখবেন এই যে আমার পেট আছে এটা হলো পেটের চুল দিদিমণি আরেকটি নিজে নাম দিদিমণি আরেকটু লাভ নেই না এটা আমার একদিনের চাকরি তোর জোরে থাকবে না বুঝতে পারছিস তো তোদের পড়াশোনা হবে মানে জানি বুঝতে পারছিস তো সামনে শিক্ষক দিবস তুই আমার মান সম্মান রাখবি আরে শিক্ষক দিবসে আপনার মুখ আমি ওই বাঁশের আগায় টাঙিয়ে রাখবো তোকে কি বলি বলতো তোকে কিছু বলার আছে না দিদিমণি সত্যি বলছি আমি শিক্ষক দিবসে একটা গান লিখেছি তুই হ্যাঁ আবার গান হ্যাঁ মানে শোনার মতো শোনার মতো সবাই শুনবে সে সবাই শুনবে তোমাকে নিয়ে আর আমার ডার্লিং কে নিয়ে ডার্লিং হ্যাঁ স্কুলে ডার্লিং হ্যাঁ আমার ডার্লিং ওখানে এসেছে আপনি নিয়ে এসেছি হ্যাঁ বাবা তুই প্রেম করিস কর বাড়িতে কর স্কুলে কেন আর যদি ডার্লিং এসে কি করে ডার্লিং এসে বলে তুই নিয়ে চলে এলি হ্যাঁ ডার্লিং এর কাছে একটু যাবো দিদিমণি কি তুই যাবি হ্যাঁ এক্ষুনি আসবো আর আসবি হ্যাঁ ছুটে যাবি দৌড়ে হ্যাঁ যাবো একটু লাইটটা দেখাও না দাদা ওই সত্যি সত্যি না হ্যাঁ এক্ষুনি আসবো দিদিমণি তুই উঠে আমি এক্ষুনি আসবো আরে আমি এক্ষুনি আসবো আসবি এখানে এ এটা কার বাচ্চা গো আবার হ্যাঁ বউদি এত ফোন করে কেন এই বদমাইশ হ্যাঁ আমার ডার্লিং কথা গো খোঁজ চাচ্চু কো পড়ে আছিস তো খোঁজ এ পেয়ে গেছি কোথায় এই তো কই আমার ডার্লিং দেখি এ বাচ্চা ঘুমিয়ে পড়েছে আবার হ্যাঁ ডার্লিং কে পেয়ে গেছি কই দেখি এই তো আরে এই তো এই তো কই তো আমার ডার্লিং আমার বাচ্চাকে নিয়ে বসে রয়েছে তো এই তো তোর বাচ্চা হ্যাঁ আমার ডার্লিং এর বাচ্চা দিদিমণি ও ডার্লিং একটু দাঁড়ান না দিদিমণি দেখবে একটু দাঁড়ান একটু দাঁড়ানো লজ্জা পাচ্ছ না আমরা আমরা বাসভূদার কত প্রেম করেছি দুজনে কোথায় বাসভূদার কেন তুই গার্ডেন পাস নি না ও ডার্লিং একটু দাঁড়ান না একটু দাঁড়ান ও থাও আমি বাজিং তুই বস ও দিদিমণি বল আমার ডার্লিং কে নিয়ে গান লিখেছি গাইবো আচ্ছা ঠিক আছে গাই হ্যাঁ এ গাইবো ঠিক আছে এ গাইবো ঠিক আছে গাইছি দিদিমণি প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই দিদিমণি গানটা কিন্তু মন দিয়ে শুনবেন দিদিমণি তোমাকে নিয়ে গাইছি আচ্ছা গাই প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই কথাই ছেলে দুষ্ট মেয়ে লুকিয়ে এতকাল হঠাৎ এসে চমকে দিলে একই তোমার চাল কি সুন্দর হাসি তোমার চাই গো মোর চাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই ওহো 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 সারা শহর খুঁজে দেখি আছে অনেক বোকা তাদের দেব পোস্ত বাটা খেতে দেব ধোকা তোমায় দেব মিষ্টি কিছু তোমায় যদি পাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই তোমার কথা ভেবে ভেবে অবস্থা দেখো উড়ে 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 বাবা বাবা কি দারু উড়ে 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 বাবা বাবা কি দারু উড়ে 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 বাবা বাবা কি দারু দিদিমণি বল আমার ডার্লিং কে বাড়ি নিয়ে যাব কেন নিয়ে গিয়ে প্রত্যেকদিন সকালে করব কি করবি দিদিমণি সকালে করব আরে কি করবি আরে বাবা প্রণাম করব ওহ এবার তুই
আয়, একটু ডালিংকে প্রণাম করে নে। আচ্ছা তুই আয়। আয় যাচ্ছি দিদিমণি। হ্যাঁ তুই খুব ভালো ছেলে, আয় আয়। যাচ্ছি। হ্যাঁ রে তোরই অপেক্ষায়, আয়। যাচ্ছি। চলে আয়। আর ঠাকুমা দাঁত ভেঙে গেছে। তোর ওই ওই কি ওটা গার্লফ্রেন্ড তাই তো? হ্যাঁ ডালিং। একটা হেভি জিনিস পাঠিয়েছে, আয় এখানে আয়। কি হয়েছে? ভালো জিনিস, ভালো জিনিস এটাই পাঠিয়েছে। বাড়িতে করতে পারিস না, এখানে করিস। বাচ্চা ছেলেকে এত চাপ দিচ্ছেন কেন বলেন তো? তুই বাচ্চা ছেলে, তোকে যে বাচ্চা বলবে না সে নিজে বাচ্চা হয়ে যাবে। আজ থেকে তোকে আমি পড়াতে পারবো না। তোমার বাচ্চা কাচ্চা খাবে কি? তোর জন্য লাভ নেই, আজকাল পড়াবো না, নতুন দিদিমণি খোঁজে নে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দিদিমণি পড়তে আসবো না, একটা ডান্স হবে। ডান্স হবে কিন্তু তুই থাকবি না। একটু না। ঠিক আছে হবে, আর চলো, আর চলুন আমরা রয়েছি সবাই মিলে একসঙ্গে মজা করবো, আজকের তো অনুষ্ঠানটা।